আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আর্শিয়া এন্ড মামিজ অ্যাক্টিভিটিস চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে নিয়ে ঘুরে আসব সাউদাম্পটন সিটি, যেটা কিনা টাইটানিকের শহর। তো ইংল্যান্ডে আজকে থেকে আজকে সোমবার 26 তারিখ অক্টোবরের হাফ টার্ম স্কুল হলিডে শুরু হয়েছে। এক সপ্তাহের জন্য হলিডে থাকবে, পুরো সপ্তাহ বৃষ্টিতে ভরা থাকবে, শুধু আজকের দিনটাই একটু রোদ আছে। তো আমার ফ্রেন্ডের সাথে আমরাও চলে গেলাম সাউদাম্পটন ঘুরতে। ভিডিওটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। সেই রোমাঞ্চকর টাইটানিকের শহরে কি কি আছে, কি কি করলাম তা দেখার জন্য ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত। সাউদাম্পটন থেকে টাইটানিকের যাত্রা শুরু হয়েছিল সেই কবে, যাই হোক ইতিহাস ঘাটার সময় নেই। আমরা অনেক সকাল সকাল বের হয়ে গিয়েছিলাম, যেহেতু দিনটা খুব ছোট, 5:45 দিকে অন্ধকার হয়ে যায়। গাড়ি পার্ক করে হেঁটে হেঁটে ঘুরছিলাম, দেখছিলাম আশেপাশে কী আছে। তো সাউদাম্পটনে আসলে অত কিছু দেখার নেই, এবং মেইনলি হচ্ছে সাউদাম্পটন ডকটা এবং সাউদাম্পটন ফেরি আছে। ফেরি থেকে আইল অফ ওয়াইট একটা দ্বীপ যেটাতে যাওয়া যায়, আমরা প্ল্যান করেছি যাব ইনশাল্লাহ সামারে। আর সাউদাম্পটনের মেইন অ্যাট্রাকশন মনে হয় সি সিটি মিউজিয়াম যেটা, তারপরে যদি আমরা মিউজিয়ামে যাইনি কারণ ওইখানে আসলে মডেল রাখা টাইটানিকের এবং ইনফরমেশন সব, সো ওই জন্য আর আমরা যাইনি, দিন ছোট অত সময় নাই। আর হচ্ছে সিটি আর্ট গ্যালারি আছে, যেটা কিনা অনেক মডার্ন ব্রিটিশ আর্ট এর জন্য স্পেশালাইজ। আর এটা হচ্ছে সলেন্ট স্কাই মিউজিয়াম, এটার মধ্যে ভিনটেজ এয়ারক্রাফ্ট আছে, দ্য আইকনিক স্পিড ফায়ার, তারপরে আছে টুডোর হাউস অ্যান্ড গার্ডেন, এরকম অনেক কিছুই হিস্টোরিক্যাল পেশাপার আছে। তো আমরা কোথাও মিউজিয়াম টিউজিয়ামে যাই নাই, ইচ্ছে করেনি আসলে, জাস্ট শহর একটু নিজেদের শহর থেকে বাইরে যাওয়ার জন্যই বেরিয়ে আসা, যাতে বাচ্চারা একটু এনজয় করে, নিজেদেরও ভালো লাগে। এই পরিস্থিতিতে বাচ্চাদের বাসায় বসে বসে বোর হয়ে যায়, কোথাও তো তেমন যাওয়া যায় না। আর এখানে হচ্ছে মেরিনা, অনেকগুলো বোট রাখা, খুব সুন্দর। আমরা এখানে একটু ফটাইলাম, মানে ছবি টবি তুললাম, হাঁটাহাঁটি করলাম, বাচ্চারা এনজয় করলো ওদের মতো করে। এখন তো অটাম চলছে, পুরো সপ্তাহ জুড়েই বৃষ্টি থাকবে। তো ওই একদিন একটু রোদ ছিল, কিন্তু বেশ ঠান্ডা ছিল, বেশ বাতাস ঠান্ডা লেগেছিল, তারপরেও খারাপ না। এই ব্ল্যাক বিউটি আমার খুব পছন্দ হয়েছে, ইচ্ছে করছিল, লিটনকে বলছিলাম যে এটাতে চলো এটা নিয়ে ঘুরে আসি। যাই হোক, স্বপ্ন কোনো এক সময় সত্য হবে। আমরা বেশ ছবি টবি তুললাম, নিজেদের মতো করে হাঁটলাম, হেঁটে হেঁটে অনেক হাঁটা হয়েছিল ওই দিন। হাঁটতে যতটুকু দেখা যায় দেখলাম, কারণ গাড়ি তো আর এই জায়গাটাতে বেশিরভাগই ওয়ান ওয়ে রাস্তা ছিল, তো গাড়ি এক জায়গায় পার্ক করে আমরা হেঁটে হেঁটে মিউজিয়ামগুলোর বাইরে দিকে, তারপরে ডকের দিকে, এখন আমরা এখানে হেঁটে হেঁটে ডকের দিকে যাচ্ছি। তো ডকটা এখানে হচ্ছে ফেরিঘাটের মতো, বাংলাদেশে ফেরিঘাটের কথা মনে হচ্ছে। আমি বাংলাদেশে কারা কারা ফেরি চলেছেন, আমি সিলেটে ফেঞ্চুগঞ্জে একটা যাওয়ার জন্য একটা ফেরি ছিল, তখন অনেক ছোট ছিলাম, ছোটবেলায় আমরা ফেঞ্চুগঞ্জ যেতাম যখন ফেরি চড়তে হতো। বাংলাদেশে তো ফেরির অবস্থা খুব নোংরা থাকতো, তো আমার খুব মজা লাগতো। ফেরিতে কতক্ষণ, মানে এই পার থেকে ওই পারে যাইতে লাগতো মনে হয় 5-7 মিনিট, কিন্তু ওয়েট করতে হতো, এত কিউ থাকতো, লাইন ধরে গাড়িগুলো তুলতো, ওয়েটিংটা খুব বিরক্তি লাগতো। তবে খুব মজা লাগতো কি, যখন ওয়েটিংয়ে থাকা যেত তখন চানাচুরওয়ালা, আমড়াওয়ালা, হ্যান ত্যান, এই ধরনের সব স্ট্রিট ফুডগুলো আসতো। তো আমরা ফেরিতে বসে, আমার আম্মু আবার এগুলো খুব পছন্দ করতো, তো চানাচুর, বাদাম, আমরা এগুলো খাওয়া হতো ফেরিতে। তো বেশিক্ষণ না, কিন্তু ফেরিতে ওঠার পরে আমার মনে আছে ছোটোবেলায় গাড়ির থেকে নেমে যেতাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি দেখতাম। তবে যখন মাছ বরাবর যেত আমার খুব ভয় লাগতো, ভয় লাগতো, মনে হতো যদি, তখন চিন্তা করতাম যে এত যানবাহন নিয়ে এই জিনিসটা কীভাবে পানির মধ্যে থাকে, এটা তো ডুবে যাবে, ডুবে গেলে কী হবে, মরে যাব। আমি কিন্তু সাঁতার জানি না, তো এখন অথচ পানি খুব ভালোবাসি, পানিতে আমি নামতে, পানি দেখলেই নামতে হবে এরকম একটা ফিলিং হয়।
তো এইখানের ফেরিটা দেখেও মনে হচ্ছিল আল্লাহ এত যানবাহন নিয়ে যদি ডুবে যায়, তো এখান থেকেই মনে হয় গাড়ি করে, থেকে ফেরিতে দেখে গাড়িগুলোই তো ভাবছি যায় যে শুধু কোথায় যাব। ভিতরে ফেরির দিকে যাওয়া। খুব সুন্দর ঝলঝলে রোদের মধ্যে আমরা হাঁটছি, হেঁটে হেঁটে আমরা এখন যাচ্ছি। আচ্ছা, এই যে জাহাজটা, এটা নিয়ে লিটন বলতেছিল এটা একটা জাহাজ, আমরা বাকিরা বলছিলাম না এটা মনে হয় কোনো বিল্ডিং হচ্ছে, অনেক দূরে, দূর থেকে বোঝা যাচ্ছিল না। তারপরে হাঁটতে হাঁটতে আমরা এটা কাছে গেলাম, যায় যখন দেখলাম এটা তো একটা জাহাজ, লিটন বলল যে দেখো আমি তো বলেই ছিলাম এটা একটা জাহাজ হবে, কিন্তু দেখেন একদম মনে হচ্ছে এটা একটা বিল্ডিং, খুব বড় একটা ক্রুজ, ক্রুজ শিপ এটা মনে হয়, অনেক বড়, কাছে গেলে দেখা যাবে। আমরা হেঁটে হেঁটে এটার কাছে গেলাম, আমার ক্যামেরা খুব মুভ করছে, আমি হেঁটে হেঁটে ভিডিও করছিলাম। আরও কিছু মানুষ ছিল এখানে, খুব একটা ভিড় নেই, আর আইসক্রিমের ভ্যান দেখেই আমার বাচ্চাদের মতো আইসক্রিম খেতে ইচ্ছে করছিল, কিন্তু বাচ্চাদের জন্যই খাইনি। অনেক ঠান্ডা বাতাস, অনেক বাতাস ছিল ঠান্ডা, তো বাচ্চাদের ভয়ে খাইনি, আমি খেলে তো বাচ্চারাও খেতে চাইবে। আর অনেক সিগাল কাঙচিলেরা উঠছে, খুব গান মনে পড়ে গেল এখানে সোয়ান দেখে, গানটা অনেক আগে হয়তো শুনেছিলাম, হঠাৎ করে লাইনটা মনে আসলো, কিছু সোয়ান বা রাজহাঁস ছিল, মোরাই আর জনমে হংস নিথুই ছিলাম, হংস নিথুন ছিলাম। তো যাই হোক, সুন্দর দৃশ্য এই নরওয়েজিয়ান এনকোরের সামনে আমরা বেশ ফোটাইলাম, ছবি টুবি তুললাম, ভালো একটা সময় কাটলো আর কি। অনেকদিন পর সোয়ান দেখলাম, আসলে আগে পার্কে গেলে দেখা যেত, লন্ডনে একটা পার্ক ছিল ওইটাতে গেলে অনেক বড় বড় সোয়ান দেখা যেত। একবার আমরা একটা ডিম চুরি করে এনেছিলাম, রাজহাঁসের ডিম চুরি করে এনে ওইটা ভুনা করে খাওয়া হয়েছিল বেশ আগে, তখন আমি ছোট ছিলাম, লন্ডনে ভ্যালেন্টাইন্স পার্ক, পার্কের কোনায় কোনায় ডিম পারতো তারা, তো খুবই একটা দুষ্টামির কাজ হয়েছিল আসলে, এটা একদম ভালো কাজ হয়নি, আর এদেশে হচ্ছে এগুলো অ্যালাউড না, অনেক বড় একটা ফাইন পেতে পারতাম আমরা, আমরা না আসলে আমার দুলা ভাইরা করেছিল এই কাজটা, মানে আমি তো ছোট ছিলাম, তা সে খুব এনজয় করছিল, আর শিয়া সোয়ানদের নিয়ে একটা রাইমস বলছিল। ওই পাশে মনে হয় আইল অফ ওয়াইট, ফেরি করে আইল অফ ওয়াইটে যাওয়া যায়, আমরা যাব ইনশাল্লাহ সামারে। আর এই শিপ দেখে খুব ইচ্ছে করছিল, আমি আমার ফ্রেন্ডকে, আমার হাজব্যান্ডকে বলছিলাম যে আমার খুব শখ হচ্ছে ক্রুজ শিপ হলিডে করা, ইনশাল্লাহ হয়তো কোনো একদিন যাব। টাইটানিক দেখার পরে আসলে এই শখটা হয়েছিল, কিন্তু টাইটানিক ডুবে যাওয়ার পর ওই শখটা মিটেও গিয়েছিল, এখন আবার এটা দেখে মনে হচ্ছে, এই যে দেখেন কত বড় জাহাজটা, জানি না এখন হয়তো এটা করোনার জন্য এখানে স্টপ ওভার করছে বা কিছু হবে। তারপর এর পাশে ছিল আইকিয়া, তো আমরা আইকিয়া যাওয়ার লোভ সামলাতে পারলাম না, একটা ঢু মেরে আসলাম আইকিয়াতে। আইকিয়া শেষ করে আমরা হালাল নান্দোজের উদ্দেশ্যে ফেয়ারহাম গেলাম, খাওয়া দাওয়া শেষ করে বাড়ি ফেরার পালা। খুব সুন্দর একটা দিন কাটলো, যেতে যেতে পথে মনে হচ্ছিল যে বাংলাদেশে কোনো নদীর উপর দিয়ে যাচ্ছি, আর আসলে একটা ভালো দিন কাটলো সাউদাম্পটনে। সাউদাম্পটন বেশ সুন্দর একটি শহর, তো আশা করি আপনাদের ভালো লেগেছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।